شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. খাটুনির চাদরের উপর আরবি লেখা আছে, চাদর দেওয়া করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে মৃত্যুকে যে ঢেকে দেওয়ার জন্য আসলে মহিলাদেরকে ঢেকে রাখা হয়, যদি যে চাদরটা রয়েছে সেই চাদরে আরবি লেখা থাকে, সাধারণভাবে লেখার অসুবিধা নেই। কিন্তু যদি এমন কিছু নির্দিষ্ট কিছু আপনারা লিখে রাখা জিনিস কিনেন বা লিখে রাখেন, হয়তো আল্লাহ নাম লেখা আছে, হতে পারে লেখা আছে অথবা ইখলাস লেখা আছে, এইরকম যদি থাকে আর যদি মনে করেন যে এতে কি হবে বরকত আছে অথবা মায়ের আদর হবে না, এই ধরনের যদি কোনো কিছু মনে করেন তাহলে কি হবে, এটা হবে বিদআত। সুতরাং সাধারণ সিম্পল কাপড়ে থাকবেন, সমস্যা নেই। আর যদি লিখা থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে এটা আরবি লেখা থাকতে হবে, কোরআনের আয়াত থাকতে হবে, আল্লাহর নাম থাকতে হবে বা এই থাকতে হবে, তাহলে এইভাবে তাহলে এটা বিদআত বলে গণ্য হবে। তার কারণ হচ্ছে ওসুল হচ্ছে এর প্রমাণে কোনো দলিল নেই, এর প্রমাণে কোনো দলিল নেই, দলিল না থাকার কারণে সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা বাতিল বলে গণ্য হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 26।